জয় রাম শান্তাস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শ্রীরাম জন্মভূমি সেই অযোধ্যা সম্বন্ধে কিছু বলতে এসেছি ঠিক আছে আপনারা সবাই জানেন আমরা সবাই ইতিহাসে সাক্ষী রয়েছি বাইশে জানুয়ারি সেই রাম মন্দির পাঁচশো বছরের পুরনো সেই রাম মন্দির এর সেই জায়গায় রাম এসে বসবাস করলেন ঠিক আছে তো সেই মন্দির সম্বন্ধে আমি একটু বলতে যাচ্ছি প্রথমত রয়েছেন প্রভু শ্রীরামের শৈশব রূপের রাম লালার বিগ্রহ সেটা তো থাকবেই অবশ্য তারপর রয়েছে পাঁচটি মণ্ডপ রয়েছে নৃত্য মণ্ডপ রঙ্গমণ্ডপ সভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ তারপর মন্দিরটা হয়েছে তিনতলা বিশিষ্ট অনেক উঁচু ঠিক আছে বিশ ফুট করে তলায় তলায় ঠিক আছে আর তিনশো আশি ফুট পুরাটা মন্দির তারপর রয়েছে এখানে অনেক দেবদেবীও রয়েছেন স্তম্ভ ও দেয়ালে দেবদেবী তথা দেবাঙ্গনাদের মূর্তি রয়েছে মন্দিরে বত্রিশটি সিঁড়ি রয়েছে তারপর বয়স্ক ব্যক্তিদের জন্য লিফটের সুবিধা রয়েছে তারপর মন্দিরের চারদিকে কক্ষ আছে ঠিক আছে কক্ষের চার কোণে চারটি মন্দিরও রয়েছে ভগবান সূর্য শঙ্কর গণপতি দেবী ভগবতী এদের আরও মন্দিরের দক্ষিণ অংশে পৌরাণিক কালের রয়েছে মা সীতার সেই কূপটা রয়েছে শ্রী রাম মন্দির আমাদের কত ঐতিহ্যবাহী মন্দির হুম অন্য রয়েছে অন্যান্য মন্দিরের মধ্যে মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ ওনাদেরও মন্দির রয়েছে সঙ্গে মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগন্ত নিষাদরাজ গুহ মাতা সবরী এবং দেবী অহল্যা ঠিক আছে তারপর কুবেরের টিলা টিলার কিনারে শিব মন্দির রয়েছেন একটা শিব মন্দির আছে সেটাও পুরনো আর রাম ভক্ত জটায়ু রাজ্যের প্রতিমাও রয়েছে আপনারা একবার দর্শন করবেন অবশ্যই জয় শ্রীরাম ধন্যবাদ থাকলো আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনার অবশ্যই